জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ঘোষণার পর করতালি দিয়ে স্বাগত জানান বিশ্বনেতারা। অভিবাদনের জবাব দিয়ে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। বিশ্বনেতাদের সামনে পিতার ন্যায় মাতৃভাষা বাংলায় বক্তব্য রাখেন তিনি। এ নিয়ে মোট 19 বার বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘে বক্তব্য রাখলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বক্তব্যে বিশ্ব অর্থনীতি, করোনা অতিমারীর বিরূপ প্রভাব, জলবায়ু পরিবর্তনের কারণে সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কারণে সৃষ্ট সমস্যাসহ বৈশ্বিক আরও নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন এবং মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে তার সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের ভূখণ্ডে কোনরূপ সন্ত্রাসী কার্যকলাপ বা জনগণের ক্ষতি হয় এমন কোন কর্মকাণ্ড সংগঠিত হতে দেই নাই। করোনা অতিমারীর ধকল কাটিয়ে বিশ্ব যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ আবার গোটা বিশ্বে নতুন সংকট তৈরি করছে বলে জানান প্রধানমন্ত্রী। আমরা ইউক্রেন ও রাশিয়া সংঘাতের অবসান চাই। নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার মাধ্যমে একটি দেশকে শাস্তি দিতে গিয়ে নারী, শিশু ও গোটা মানব জাতিকেই শাস্তি দেওয়া হয়। এর প্রভাব কেবল একটি দেশেই সীমাবদ্ধ থাকে না, বরং সকল মানুষের জীবন জীবিকা মহাসংকটে পতিত হয়। এ সময় রোহিঙ্গা সংকটের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের উদ্যোগের পরও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি। বলেন, তাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, হুমকির মুখে এই অঞ্চলের নিরাপত্তা। মিয়ানমারে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সশস্ত্র সংঘাত বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনকে আরও দুর্বল করে তুলেছে। আমি আশা করি এ বিষয়ে জাতিসংঘ কার্যকর ভূমিকা রাখবে। এই সংকট প্রলম্বিত হলেই হতে থাকলে তা এই মহাদেশের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। নিরাপদ বিশ্ব গড়তে যুদ্ধ ও সংঘাত বন্ধের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়া সকলের দায়িত্ব। বিশ্ব বিবেকের কাছে আমার আবেদন, অস্ত্র প্রতিযোগিতা, যুদ্ধ, স্যাংশন বন্ধ করুন। শিশুকে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা দিন। শান্তি প্রতিষ্ঠা করুন। প্রতিশোধ পরায়ণ না হয়ে শান্তির জন্য বিশ্বনেতাদের পরস্পরের প্রতি বন্ধুত্বের হাত বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।